আপনার নাম? আমার নাম এমডি মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম। আপনার শপের নাম কি আছে? আমার শপের নাম হচ্ছে আমিন প্লাস্টিক। আমিন প্লাস্টিক, উমরপুর, মুর্শিদাবাদ। তো এর আগে তো বহুত দিন আগে আপনার ভিডিও করেছিলাম, প্রায় 4-5 বছর আগে। তো সেই ভিডিওতে কেমন সারা পেয়েছিলেন? সারা বেশ ভালোই পেয়েছিলাম, দূর দূরান্ত থেকে কাস্টমার আসতো। আচ্ছা, কলকাতা, আসাম, শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে আসতো। এখানে আপনি কি কি রাখেন? এখানে আমি মূলত তিনটা আইটেমের বিজনেস করি। একটা হচ্ছে চীনামাটি আইটেম, এই চীনামাটির যাবতীয় এভরিথিংস টোটালটাই পেয়ে যাবেন। দু নম্বর এই সিরামিক মেলামাইন, যাকে ফাইবার বলা হয়, এই ফাইবারের আইটেম, এই দুটো, এর যাবতীয় পাবেন। আর তিন নম্বর হচ্ছে কাঁচের যাবতীয় গিফট আইটেম, বিয়েতে যে সব গিফট আইটেম দেওয়া হয় এই সব কাঁচের যাবতীয় আইটেম। স্টার্টিং প্রাইস কি আছে? স্টার্টিং প্রাইস আমার কাছ থেকে মিনিমাম প্রাইস 2 টাকা থেকে শুরু করা যাবে। মাত্র 2 টাকা থেকে? হ্যাঁ 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 হ্যাঁ, 2 টাকা থেকে শুরু করা যাবে। সমস্ত হোলসেল না খুচরো? টোটালটাই হোলসেল। এবার খুচরো কেউ এলে দিতে হয়, না হলে তো নয়। প্রাইসটা কি সেম প্রাইস থাকে না একটু বেশি হয়? না না না, টোটালটাই একই, মানে আমাদের খুচরো হলে তো ধরেন একটু বেশি নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিতেই হবে। আর কেউ যদি মানে হোলসেল নিতে চায় সেক্ষেত্রে কত টাকার মাল নিতে হবে? আমার এখানে কোনো বাধ্যবাধকতা নেই, তবে একটা হোলসেল মাল নিতে গেলে তো মিনিমাম 2000 টাকা নিতেই হবে। 2000 থেকে শুরু করলেই হোলসেল রেটের টোটালটাই মাল পাবে। কেউ যদি বাড়িতে বসে মাল অর্ডার করতে চায় সেটা কি সম্ভব? হ্যাঁ, যদি আমাদের ঠিক ট্রান্সপোর্ট লাইন ঠিক থাকে তো বাড়িতে বসেই পেয়ে যাবে, যদি তার সাথে ট্রান্সপোর্টের কোনো যোগাযোগ থাকে। আচ্ছা আচ্ছা, আপনি কুরিয়ার করে দেবেন? আমি কুরিয়ার করে দেবো, অসুবিধা নেই। তাকে কত টাকার মাল অর্ডার করতে হবে? মিনিমাম 5000 টাকা। 5000 টাকার মাল করলে আপনি অর্ডার করে দেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি মূলত কলকাতা সাইড থেকে আসে তো হাওড়াতে বাস ধরবে, হাওড়াতে বাস ধরলে ডাইরেক্ট উম্মরপুর NH34 নেমে গেলেই হবে, ওখানেই দোকান আমিন প্লাস্টিক। কেউ যদি ট্রেনে আসে তো ট্রেনও আসতে পারবে, হাওড়া টু উম্মরপুর। এটা কলকাতার লাইন গেল। দ্বিতীয় লাইন হচ্ছে যদি আসামের লাইন থেকে কেউ আসে, তবে আসাম গুয়াহাটি থেকে ট্রেন ধরলো, ডাইরেক্ট উম্মরপুর জঙ্গিপুর রেল স্টেশনে নেমে গেল, রেল স্টেশনের পাশেই আমার দোকান। তাছাড়া আপনাকে কল করলে আপনি গাইড করে নেবেন? অবশ্যই অবশ্যই, গাইড আমি না করলে সে কীভাবে যোগাযোগ করবে? ঠিক আছে, চলুন এক এক করে আপনার মালগুলো দেখান তাহলে। হ্যাঁ দেখান, যেটা আপনাকে বললাম 2 টাকা থেকে শুরু, এই একটা সিরামিক আইটেম, 2 টাকা, এটা 2 টাকা থেকে শুরু, এর কার্টন হচ্ছে 3000 পিসের কার্টন। এখানে আমার কাছে চামচের বেশ কিছু আইটেম আছে, আমার হাতের নাগালে যেগুলো আছে সেইগুলো দেখাচ্ছি। এই একটা চামচ, এটা আপনি 10 টাকায় পাবেন। হ্যাঁ, মাত্র 10 টাকায়। এরই এটা সিঙ্গেল কোটিন, এটা যদি ডবল কোটিন নিতে চাই এ মালখানা আসবে, এটা 12 টাকা দাম পড়বে, এ 300 পিসের কার্টন। এখানে অনেকগুলো আমার কাছে আইটেম আছে, এ আপনার 10, 11, 12 এই 3 রকমের আইটেমের চামচগুলো পেয়ে যাবেন। এটা আপনার 10 টাকা পিস পাবেন, এটা আপনার 12 টাকা পিস, এটাও 12 টাকা পিস পাবেন, এই রাইস স্পুন পাবেন 11 টাকা পিস। চামচের আইটেম গেল। আমার কাছে বেশ থালা বাটি বাড়ির আসবাবপত্র যাবতীয় আইটেম আছে, এগুলো দেখুন, এখান থেকে দেখুন এইগুলো। এটাও একটা চামচ আছে, এটা লিলি ক্যাটলারি সেট, এটার দাম 200 টাকা পড়বে, 12 পিসের কাটুন। হ্যাঁ, অনলি ফর 12 পিসের। হ্যাঁ, 12 পিসের সেট। দেখি কয়েকটা চামচগুলো দান করো। হ্যাঁ, যাবতীয় বাড়ির যাবতীয় জিনিসপত্র আমার এখানে পেয়ে যাবেন। এখানে আমার কাছে কিছু মাল আছে, এখানে যেমন এখানে মাল আছে, এটা হচ্ছে আপনার সিঙ্গেল কোটিংয়ের মাল, দাম পড়বে 25 টাকা পিস, অনলি 25 টাকা পিস, 11 ইঞ্চি থালা। ঠিক এখানে এই একই কোয়ালিটির আছে, এটা ডবল কোটিং, এটা পড়বে 41 টাকা পার পিস। পার্থক্য হচ্ছে টিকসই, এটা হয়তো পড়লে ভেঙে যেতে পারে, এটা হাত থেকে যদি পড়ে তো ভাঙবে না, আপনি দেখুন টেস্ট করে, আপনি ভেঙে দিলাম পড়বে না, এটা যদি ফেলে দিই তো ভেঙে পড়বে, হাত থেকে পড়লেও ভাঙবে না। আর যাবতীয় থালা বাটি তো পাবেনই আমার কাছে। এই একটা ট্রে পাবেন আমার কাছে, এটার নাম হচ্ছে আপনার লাভলি ওয়ান, দাম পড়বে আপনার 21 টাকা পিস। সেম জিনিসই একটা ছোটো মাল আছে, এটাকে বলে এশিয়ান ওয়ান, দাম পড়বে আপনার 14 টাকা 50 পয়সা, 14 টাকা 50। এখানে সেম জিনিস আছে, এটাকে বলে কোহিনুর ওয়ান,
এটার দাম পড়বে আপনার 22 টাকা পিস 22 টাকা পিস এটা আপনাকে বলাই হলো যে এটাকে লাভলি ওয়ান বলে এটা লাভলি 2 ও পাবেন লাভলি 3 ও পাবেন এই লাভলি 2 এর দাম পড়বে আপনার 34 টাকা পিস লাভলি 3 এর দাম পড়বে আপনার 50 টাকা পিস 50 টাকা পিস লাভলি 4 পড়বে আপনার 70 টাকা পিস 70 টাকা পিস প্রতিটা ট্রের চারখানা করে আইটেম আছে আমার কাছে হ্যাঁ প্রতিটা ট্রেরই চারটা করে আইটেম আছে তারপর কি আছে এটাকে বলে বাংলাদেশি ডিপ থালা এটা সিঙ্গেল কোটিং এর মাল আপনি আমার কাছে পাবেন 20 টাকা দাম মাত্র 20 টাকা হ্যাঁ এই জিনিসই ডাবল কোটিং আছে এটার দাম পড়বে 25 টাকা এগুলো যদি আপনার ফেলে দেওয়া হয় ভাঙবে না টিকসই বাটি আমার কাছে কিছু আইটেম আছে দেখি ভাই বাটি ওই গামলাটা দাও বড় গামলাটা দাও হ্যাঁ দাও দাও বাটির আইটেমটা দাও দাও ওই 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 ইয়েলোটা দাও হ্যাঁ এখানে বাটির আমার কাছে যাবতীয় আইটেম পেয়ে যাবেন এই বাটিখানার দাম আমার কাছে পড়বে 14 টাকা 14 টাকা পিস এই বাটিখানের দাম পড়বে আপনার 19 টাকা 19 টাকা পিস এই বাটিটার দাম পড়বে 24 টাকা 24 টাকা এই বাটিটার দাম পড়বে আপনার 18 টাকা 18 টাকা এই বাটিটার দাম পড়বে আপনার 24 টাকা 24 টাকা এই বাটিটার দাম পড়বে আপনার 22 টাকা 22 টাকা এ গামলাটার দাম পড়বে আপনার 50 টাকা 50 টাকা এ 11 ইঞ্চি বাউল দাম পড়বে আপনার 33 টাকা 33 টাকা এরকম 18 ইঞ্চি গামলা দাম পড়বে 83 টাকা 83 টাকা 83 টাকা আচ্ছা আসেন থালা দেখাবো ছোট মালের আইটেম এখানে অনেকগুলো আইটেম আছে অত দেখা সম্ভব হচ্ছে না তবু আপনাকে হালকা করে দেখাচ্ছি দাম পড়বে আপনার 84 টাকা ডর্জন অর্থাৎ 7 টাকা পিস 84 টাকা ডর্জন হ্যাঁ এই 84 টাকা ডর্জন 7 টাকা পিস এইগুলো মার্কেটে আর মার্কেট ভ্যালু আছে 15 টাকা পিস 15 টাকা পিস বিক্রি করতে পারবে হ্যাঁ হ্যাঁ 15 টাকা পিস ইজি বিক্রি করতে পারবে এই একটা ডাবল কোটিং এর মাল আছে এটা 10 টাকা পিস পড়বে আপনার 10 টাকা পিস হ্যাঁ হ্যাঁ এগুলো পড়লে কিন্তু ভাঙবে না প্রচুর টিকসই 1100 এটা গ্রিন কোম্পানির থালা 11 ইঞ্চি থালা আপনার কিনা পড়বে আপনার 31 টাকা 31 রুপিস অনলি এটা পড়বে 35 টাকা 35 সাইজ 11 ইঞ্চি এটাকে বলা হয় 10 ইঞ্চি খুমচা আচ্ছা এই 10 ইঞ্চি খুমচার দাম পড়বে আপনার 13 টাকা 50 পয়সা পিস একখানা থালা যার মার্কেট ভ্যালু আছে 25 থেকে 30 টাকা পার পিস আচ্ছা আমার কাছে কার্টুন নিতে হবে কার্টুন নিতে গেলে আপনার 13 টাকা 50 পয়সা পিস পড়বে এই একটা থালা আছে এটাও বাংলাদেশি ডিপ থালা 21 টাকা আপনার কিনা পড়বে 21 টাকা সব টোটালটাই হোলসেল এগুলো কার্টন নিতে হবে এটাকে বলে ডিএম থালা এটা 35 টাকা পিস পড়বে এটা যদি এরকম করে আপনার ফেলে দেওয়া হয় এই সব থালাগুলো ভাঙবে না হাফ প্লেট আছে এই হাফ প্লেট এটার দাম পড়বে আপনার 20 টাকা পিস পিস সেম হাফ প্লেট এটা আছে এটার দাম পড়বে 13 টাকা 50 পয়সা পিস মাত্র 13 টাকা 13 টাকা 50 পয়সা পিস মার্কেট ভ্যালু রেট আছে 25 টাকা ছোট মালে তো বহুত আইটেম আছে তো আপনাকে দু একটা দেখাই এইগুলো হচ্ছে 6 ইঞ্চি স্কোয়ার প্লেট 84 টাকা ডর্জন অর্থাৎ 7 টাকা পিস যার মার্কেট ভ্যালু আছে 15 টাকা পিস এটা হলো লাভ প্লেট এটাও 84 টাকা ডর্জন পার পিস 7 টাকা কিনা পড়বে আমার কাছে এটা মার্কেট ভ্যালু আছে 15 টাকা 15 টাকা একটু আপনাকে বিয়ের গিফটের আইটেম দেখাবো দেখান এটা হয় লেমন সেট 10 পিসের কার্টন এক পিস আমার কাছে কিনা পড়বে 100 টাকা যার মার্কেট ভ্যালু দাম আছে 250 টাকা 250 টাকা এলো টোটালটা বিয়ের গিফট আইটেম এই একটা পুদিন সেট আমার কাছে কিনা পড়বে আপনার 125 টাকা হ্যাঁ যার মার্কেট ভ্যালু দাম আছে 250 টাকা এই 6 পিস বাউল 6 পিস আমার কাছে কিনা পড়বে 70 টাকা যার মার্কেট ভ্যালু আছে 150 টাকা এটা টোটাল কাঁচের এগুলো বিয়ের গিফট আইটেম
এখানে আমার কাছে কিছু চাইনার মাল পাবেন, চাইনার গ্লাস, আপনার কিনা পড়বে গ্লাস খান 175 টাকা, 175 ছ পিসের বক্স, হ্যাঁ ছ পিসের বক্স, 12 পিসের কার্টুন। এখানে আছে পুদিন সেট, কিনা পড়বে আপনার 135 টাকা, 135 টাকা, মার্কেট ভ্যালু যার রেট আছে 300 টাকা। হ্যাঁ ডবল, এখানে যদি 1 লাখ টাকা নিয়ে কেউ বিজনেস শুরু করে 1 লাখ টাকা বিক্রি করলে তা 3 লক্ষ টাকা ক্যাশ হবে। এখানে আছে চাইনার কাপ সেট, বিয়ের গিফট আইটেম, হ্যাঁ চাইনা কাপ সেট, 6 পিসের বক্স, 12 পিসের কার্টন, আপনার আমার কাছে এখানে হোলসেল রেট পড়বে 175 টাকা, 175। হ্যাঁ সেম জিনিস, আর একটা চাইনার কাপ আছে, এটারও দাম পড়বে আপনার 175 টাকা, 6 পিসের বক্স, 175 টাকা, 6 পিসে এক বক্স, 12 বক্সে এক কার্টন। এখানে জক সেট আছে কাঁচের, আপনার কিনা পড়বে 95 টাকা, 95 টাকা। হ্যাঁ অনেক কিছু যাবতীয় আইটেম আছে, হ্যাঁ যাবতীয় মিল্টনের মাল আছে আমার কাছে, হ্যাঁ মিল্টনের আপনাকে আমি পার্সেন্টেজ দেব, 40% মিল্টনের উপরে আপনাকে পার্সেন্টেজ দেব, হ্যাঁ যা প্রাইস থাকবে তার থেকে 40% আপনাকে ডিসকাউন্ট করে দেবো, হ্যাঁ 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 বডি প্রিন্ট আমার কাছে মিল্টনের যে সব মালগুলো আছে, হ্যাঁ মিল্টনের মিল্টনের এই মালখানা পাবে, প্রিন্ট আছে আপনার 725 টাকা, 725 টাকা, এখান থেকে আপনার 40% ডিসকাউন্ট হবে, হ্যাঁ টোটাল মালের উপরে 40% ডিসকাউন্ট হবে। এ একটা ফ্লাক্স আছে, 1 লিটারের ফ্লাক্স, এর বডি প্রিন্ট আছে আপনার 435 টাকা, আপনার 38% ডিসকাউন্ট দেবে এটাতে, হ্যাঁ 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 কোনো মালে 42। আমার কাছে এই লাউ পোলার কোম্পানির ডিনার সেট পাবেন, হ্যাঁ ডিনার সেট, এই ডিনার সেটের উপর আপনার এটা আমার কাছে ডিনার সেট 10 পিস থেকে শুরু করে আপনার 46 পর্যন্ত আছে, 46 সেট পর্যন্ত। এর দাম, এর প্রাইস রেট আছে আপনার 2595 টাকা, 42% আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে, 2595 টাকা, 2595 - 42 আপনার কিনা পড়বে 1505 টাকা, 1505 টাকা, হ্যাঁ কি দামে বিক্রি হবে এটা? এটা আপনার ওই মার্কেটে হয়তো 10% ছাড়ে ওরা বিক্রি করবে নিয়ে যে, হ্যাঁ যাবতীয় প্লাস্টিকের মাল আমার কাছে পাওয়া যায় না, তবে নেহার আমি আইটেম রাখি, নেহা কোম্পানির ইউরোগুলো পেয়ে যাবেন আমার কাছে। আমি তো আপনাকে সব মাল দেখাতে পারছি না এই কম সময়ের মধ্যে, আমার কাছে অনেক আইটেম আছে, 500 আইটেম আছে। না না আমার গুদাম আছে, হ্যাঁ গুদামে আছে মাল টোটাল, আপনাকে চলেন গুদামে নিয়ে গিয়ে ঢুকাচ্ছি দেখবেন। আমার কাছে বললাম আপনাকে মূলত তিনটা আইটেমের বিজনেস, কাঁচের যাবতীয় আইটেম, চীনামাটির যাবতীয় আইটেম, আর সিরামিক ফাইবার, ফাইবারের যাবতীয় এভরিথিংস টোটালটাই পেয়ে যাবেন। অবশ্যই অবশ্যই কল করলে আমি তাকে ডিটেলস বুঝিয়ে দেবো, এবং আপনারা একবার আমার এখানে আসুন, ভিজিট করুন, দেখে যান, এলেই যে আপনাকে নিতে হবে তার মানে নয়, আপনি এলে বুঝতে পারবেন যে কী ধরনের এটা দোকান। ঠিক আছে থ্যাংক ইউ।